আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার ককের সেটে তো এই কক শেডের মধ্যে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে অধিক গণত্ব ছোট আকারের মানে অল্প স্বল্প মাপের পরিমাণের ঘরের মধ্যে আপনারা অধিক পরিমাণ কিভাবে মুরগি লালন পালন করবেন এবং ঠিক কোন সময়টায় বিক্রি করে দিলে আপনারা অধিক ঘনত্বে মুরগি চাষ করতে পারবেন এই বিষয়ে কথা বলেছিলাম তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে আবার একটু জানান দেব বা বলবো আমি কীরকম কি পরিমাণ মুরগি দিয়েছিলাম এবং কি পরিমাণ মুরগি বিক্রি করে ফেলেছি তো আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাতে করতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায় তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আপনারা আগের ভিডিওটা দেখে থাকলে হয়তোবা বুঝতে পারবেন যে এখানে মুরগির সংখ্যা অনেকই কমে গেছে তো আমি দুই ধাপে মুরগি বিক্রি করে দিয়েছিলাম আমি আগেই বলেছিলাম যে আমার এই ঘরটি তিনশো স্কোয়ার ফিটের আমি মুরগি সবসময় ডাবল দিয়ে থাকি ছয়শো পিস এই ছয়শো পিস দেওয়ার কারণ একটাই হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পঞ্চাশ দিন বা আটচল্লিশ দিন যখন বয়স হবে ঠিক তখন থেকে আপনারা বড় সাইজের মুরগিটা বিক্রি করা শুরু করে দেবেন তাতে করে মুরগির গায়ের উপর গা লাগবে না গেঁদা গেদিটা কম হবে মানে একটা সাথে একটা কম লাগবে তাতে করে আপনারা অধিক ঘনত্বে মুরগি চাষ করতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে না একসাথে সবগুলা মুরগি আমরা বিক্রি করব। তাহলে লাস্ট পনেরো দিন আপনাদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে কেননা একসাথে যখন মুরগি লেগে থাকবে প্রচুর পরিমাণ জীবাণু বা ওদের মল ত্যাগের কারণে কিছুটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা থেকে যায় তো এই বিষয়ে আমি আপনাদেরকে আগের তো বলেছি এখনও বলছি তো আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের হয়তো বা কিছু একটা উপকারে আসতে পারে আর এখন আমি যে ওষুধটা ওদেরকে খাওয়াচ্ছি এটা হচ্ছে রুচি আমি আগেও বলেছি যে মুরগি যখন আপনারা একটা ঘর থেকে বিক্রি শুরু করে দেবেন তখন ওরা খাবারের সংখ্যা কমিয়ে ফেলবে তো আপনাদেরকে বলেছিলাম যে রুচির ওষুধটা খাওয়ানোর জন্য অবশ্যই রুচির ওষুধটা বেশি বেশি খাওয়াবেন তাতে করে ওদের পেডে যে হজম শক্তিটা ওটা বৃদ্ধি পাবে যার কারণে ওরা খাবার খুঁজে খুঁজে খাবে বেশি খাওয়ার চেষ্টা করবে তাতে করে আর অসুবিধা হবে না আর পাশাপাশি আপনারা একটা ওষুধ আছে নাম হচ্ছে বেক্টিভেট আর রুচির ওষুধটা আপনারা যে কোনো কোম্পানির খাওয়াইতে পারেন আর বেক্টিভেটটা হচ্ছে ওদের পায়খানা পাকস্থলি ঠিক রাখে বেক্টিভেট ওষুধটা অনেকই ভালো পাকস্থলির জন্য পায়খানা অনেক ভালো থাকে সব সময় তো আমার এই মুরগির শেডে আমি ছয়শো পিস মুরগি দিয়েছিলাম এই ছয়শো পিস থেকে আমি আপনাদেরকে এখন খাতাটা দেখাচ্ছি এই ছয়শো পিস থেকে দেখুন এখানে হিসাবটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দাঁড়ি আট দাঁড়ি প্রতি দাড়ি বিশ পিস মুরগি করে দেখুন আমার প্রথম দাঁড়িটা এসেছে সতেরো কেজি একশো দ্বিতীয় দাঁড়ি পনেরো কেজি নয়শো তৃতীয় দাড়ি এসেছে ষোলো কেজি সাতশো চতুর্থ দাড়ি ষোলো কেজি একশো পঞ্চম দাড়ি চোদ্দো কেজি নয়শো এবং ছয় নম্বর দাড়িটা এসেছে চোদ্দো কেজি আষ্টশো তো নিচের দাড়ি একই অবস্থা চোদ্দো কেজি চোদ্দো কেজি হয়তো আষ্টশো গ্রাম ছয়শো গ্রাম তো টোটালি আমার ওজন এসেছে একশো চব্বিশ কেজি পাঁচশো গ্রাম তো এই একশো চব্বিশ কেজি পাঁচশো গ্রাম মুরগি আমার একশো বিশ পিস হয়েছিল তো আমরা এই একশো চব্বিশ কেজি পাঁচশো গ্রাম দিয়ে যদি আমি এই মুরগিগুলো বিক্রি করেছি দুশো চল্লিশ টাকা কেজি দরে এই যে দেখুন দেওয়া আছে দুশো চব্বিশ কেজি পাঁচশো দুশো চল্লিশ টাকা টাকা আসতেছে উনত্রিশ হাজার আষ্টেশো আশি টাকা ঠিক আছে আপনারা চাইলে হিসাবটা করে নিতে পারেন তো এখানে আমার বিক্রি হয়েছে একশো চল্লিশ পিস মুরগি উনত্রিশ হাজার আষ্টেশো আশি টাকা তো এখানে আমি আবার আরেকটি জায়গায় বিক্রি করেছি একশো বিশ পিস এই যে দেখুন একশো বিশ পিস এটাও একটু অনুষ্ঠানে ষোলো কেজি ষোলো কেজি আর চোদ্দো চোদ্দো তেরো চোদ্দো আর পাশে আছে ছয়শো নয়শো এগুলো হচ্ছে গ্রাম টোটাল এসেছে একানব্বই কেজি তিনশো গ্রাম তো এই একানব্বই কেজি তিনশো গ্রাম আমি এখন থেকে চার দিন আগে বিক্রি করেছিলাম যার কারণে এটার বাজার মূল্য ভালো ছিল আমি দুশো আশি টাকা করে বিক্রি করেছি এই যে দেখুন একানব্বই তিনশো গ্রাম গুনন দুশো আশি টাকা দাম এসেছে পঁচিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে আমার এই ছয়শো পিস মুরগি থেকে আমি আশা করি আমার বিশটা মুরগি মারা গিয়েছে বিভিন্ন কারণে ব্রোডিং থেকে শুরু করে এখন পর্যন্ত আর বাকি রয়েছে আপনার পাঁচশো আশি পিস তো এই পাঁচশো আশি পিস থেকে আমি অলরেডি দুইবারে বিক্রি করে দিয়েছি দুশো ষাট পিস একশো বিশ আর একশো চল্লিশ মোট দুশো ষাট পিস তো পাঁচশো আশি পিস থেকে যদি দুইশো ষাট পিস চলে যায় তার মানে এখনও চারশো সরি তিনশো বিশ পিসের মতো রয়ে গেছে তো আমার প্রায় অর্ধেক মুরগিতে চলে এসেছে অর্ধেক থেকে কিছুটা বেশি আছে বিশ তিরিশটা মুরগি হয়তোবা তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এখন এই মুরগিগুলো যদি আমি দশ দিনও রেখে দিই তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি বড়ো সাইজের মুরগিটা বিক্রি করে দিয়েছি আর এখন ছোটো সাইজের মুরগিটা যেহেতু আছে ওরা রুচির খাবার এবং পায়খানা যাতে ঠিক থাকে ওষুধটা এখন চলতেছে তো আমি কিন্তু ওই মুরগিগুলো কিন্তু দশ দিন মানে ষাট দিন হওয়ার ঠিক দশ দিন আগেই বিক্রি করে দিয়েছি অর্ধেক মুরগি এখন দেখুন ওরা যদি আরও দশ দিন পনেরো দিন থাকে তাতে আমার কোনো অসুবিধা নেই কারণ প্রচুর পরিমাণ স্পেস আছে মানে জায়গা আছে ওরা অনায়াসে চলাফেরা করতে পারবে তো আমি যদি ওই হিসাব করতাম যে আমার তিনশো স্কোয়ার দিয়ে তিনশো পিস মুরগি দেব তো হয়তো বা এতোগুলা মুরগি হইলে আপনারা আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন যে আমি যদি হিসাব করতাম তিনশো স্কোয়ার ফিটে তিনশো পিস দেবো তার মানে এতগুলা মুরগি থাকার কথা ছিল কিন্তু আমি ছয়শো পিস দিয়েছি পঞ্চাশ দিনের আগেই অর্ধেকের মতো বিক্রি করে দিয়েছি এখন দেখুন ওরা যদি আরও দশ দিন থাকে তাতে কোনো অসুবিধা হবে না ওরা দেখুন সাত সন্ধ্যে দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে তো প্রিয় দর্শক আমার এই কথাগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমি আসলে আপনাদের মাঝে টুকিটাকি একটু কথা বলার চেষ্টা করি যাতে করে হয়তো বা আপনারা নতুন যারা আছেন একটু একটু পরামর্শ পেয়ে থাকবেন তো আসলে আমিও খামার বাড়ানোর চিন্তাভাবনায় আছি প্ল্যানিং চলতেছে আমি অলরেডি অনেক মাল সাবানা নিয়ে এসেছি পালা থেকে শুরু করে কাঠ অনেক কিছুই নিয়ে এসেছি তো আগামী মাসে আমার একটা ট্রেনিং আছে যুব উন্নয়নের তিন মাসের কোর্স তো আশা করি ওই কোর্সটা করে আসার পরে ঘরগুলা নির্মাণ করব শেডগুলা আর আপনাদেরকে অবশ্যই আমার এই তিন মাসের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করতে অবশ্যই বলব না তো আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে হয়তো বা আপনাদের মাঝে আমি সময় কিছু মূল্যবান বা কিছুটা উপকার আসতে পারে এরকম তথ্য দিতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু